গিয়ে গণমাধ্যমের সঙ্গে একেবারে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন, তো আমরা দেখছি যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলের পেস বোলিং কোচ, আমরা যাব তার কাছে। খেলাগুলো এখন খেলতে পারছি, প্রত্যেকটা অংশই ছিল, প্রত্যেকটা ম্যাচই ছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কোনোটা খেলাই আমাদের কাছে নর্মাল ছিল না, প্রত্যেকটাকে আমরা খুব সিরিয়াসলি খেলা নিচ্ছি এবং প্রত্যেকটা খেলার প্ল্যানিংই ছিল এক এক রকম। সো ওয়ার্ল্ড কাপে যখন ফাইনাল খেলছি ওটার প্ল্যানিং টোটালি আলাদা ছিল। বোলিংয়ে যে একটা আমরা দেখেছি যে আপনি আসলে যদি বলেন যে আপনি একজন কোচ অনেকদিন ধরে কিন্তু কাজ করছেন, কীভাবে এদেরকে নিয়ে পরিকল্পনা করা যায়? আপনি যদি ওয়ার্ল্ড কাপের কথা বলেন এটা ধরেন এক ধরনের প্রিপারেশন ছিল, আবার নেক্সট কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের প্রিপারেশনটা টোটালি আলাদা, এটার সাথে ওইটা মিলবে না। সো এটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের উপর বেস করেই কিন্তু এই প্রোগ্রামটা কর, মানে আমাদের এই প্রিপারেশনটা ছিল। সো এখন নেক্সট লেভেলে গেলে একটা প্রসেসেই ওদেরকে থাকতে হবে। বেশ কয়েকজন খেলোয়াড়কে দেখেছি, আপনি যদি কয়েকজনের নাম বলেন যারা একেবারে এই মুহূর্তে প্রস্তুত বা তাদেরকে আরেকটু গ্রুমিং করলে ন্যাশনাল টিমের জন্য প্রস্তুত হবে, এরকম কয়েকজন নাম যদি বলেন। আমি নাম বলবো না, আমার পুরো টিমটার উপরে আমাদের আস্থা আছে, কারণ এটা আমাদের একটা ফ্যামিলি হয়ে গেছে। সো আমি পুরো প্রত্যেকটা প্লেয়ারই আমাদের কাছে অনেক মূল্যবান, আমরা প্রত্যেকটা প্লেয়ারই যাই যেন নেক্সট লেভেলে যায়, বাট এটার জন্য সময় দিতে হবে, তাড়াহুড়া করলে হবে না। ম্যাচ জয়ের মুহূর্তে আমরা জানি যে ভারতের সঙ্গে অনেকবার হেরেছি, তো সেরকম কোনো টেনশন কি কাজ করছিল, কোনো চাপ কি কাজ করছিল, কীভাবে তাদেরকে আসলে মোটিভেট করেছিলেন? আমাদের আসলে ভারতের সাথে হেরেছি, বিগত দিনে যে হেরেছি ওই তিনটাই হারা কিন্তু আমাদের ভিতরে কাজ করে নাই, কিন্তু ওই তিনটা হারাকে নিয়েই কিন্তু আমাদের কাজটা হয়েছে যে আমরা ভারতের সাথে আর হারতে চাই না। সো আমাদের মেন মূল মন্ত্রই ছিল এরকম, মানসিকভাবে আমরা ওইভাবেই হয়েছে, আগে যে ভুল ভারতের সাথে আমরা করেছি আমরা যেন এই ম্যাচে যেন ভারতের সাথে ওই ভুল কেন যেন না হয়। আমাদের সামনে একটা দৃষ্টান্ত তৈরি হলো যে আমরাও পারি, সেটা যুবরা কিন্তু করে দেখিয়েছে, এখন আপনি কীভাবে আশাবাদী হবেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে? আমরা তো আশাবাদী, দেখেন আমরা ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গা থেকে ওয়ার্ল্ড কাপ জিতে এসেছি, তা আপনি কেন আশাবাদী হবেন না ভবিষ্যৎকে নিয়ে? কারণ এরাই তো আরেকটা ওয়ার্ল্ড কাপের যাবে আনবে, এরাই এদেরকেই তৈরি হইতে হবে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য, এদেরকেই আপনাকে সহযোগিতা করতে হবে আপনাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দলের পেস বোলিং কোচের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে কীভাবে পেসারদেরকে তিনি মোটিভেট করেছেন এবং বলছিলেন যে ম্যাচের আগ মুহূর্তে ভারতের সঙ্গে খেলার যে একটা চাপ থাকে, আমরা দেখেছি যে জাতীয় দলও কিন্তু সেই চাপটা নিয়ে অনেকবার হেরেছে, সেই জায়গা থেকে তিনি বলছেন যে যুবারা কোনো চাপ নেয়নি এবং তাদেরকে সেইভাবেই বোঝানো হয়েছে যে এটা হচ্ছে অন্য একটা ম্যাচের মতো, যে ম্যাচটা ফাইনাল হলেও এটা অন্য একটা ম্যাচের মতোই সেই জায়গা থেকে তাদেরকে বোঝানো হয়েছে এবং সেটা সাফল্য কিন্তু দিন শেষে এসেছে। এবং বলছেন যে তাদের যে পরিকল্পনা, সে পরিকল্পনা হচ্ছে এদেরকে এখনই জাতীয় দলের কথা চিন্তা না করে তারা যাতে আরও বেশি পরিণত হন এবং পরিণত হয়ে বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দিতে পারেন, সে জায়গা থেকে তাদেরকে একটা ক্যাম্পের অধীনে রেখে কাজ করার যে কথা বলছেন বোলিং কোচ। বিমানবন্দর থেকে খেলোয়াড়রা সব বেরিয়ে গেছেন বিসিবির দিকে, তারা এখন রওনা হবেন, গাড়িতে উঠছেন, বিসিবির যে সজ্জিত বাস সে বাসে করে তারা বিসিবিতে যাবেন, সেখানে বর্ণিল আলোকসজ্জা এবং তাদেরকে বরণ করার জন্য সব প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে, সব প্রস্তুতি কিন্তু সেখানে তাদের জন্য সম্পন্ন হয়েছে। আমরা খেলোয়াড়রা এই মুহূর্তে বিমানবন্দর থেকে বেরিয়ে গেছেন, তারা বাসে উঠবেন এবং বাসে উঠে পুরো রাস্তার দুই পাশে কিন্তু মানুষ তাদেরকে হাত নেড়ে অভিনন্দন জানানোর জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আমরা তাদের অনুসরণ করার চেষ্টা করব এবং দর্শকদেরকে দেখাতে চাইব যে কীভাবে মানুষ তাদেরকে ভালোবাসা দিচ্ছে, যে বিশ্বকাপ তারা জয় করেছে সে বিশ্বকাপ জয়ের যে অনুভূতি সেটা যে সব সময় আসে না এবং এটা যে একটা বিশাল অনুভূতি, সেই বিশেষ মুহূর্ত সেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। প্রচুর দর্শক কিন্তু রাস্তার পাশে বিমানবন্দরে এসে জড়ো হয়েছেন এবং এখানে আমরা একেবারে বাসের সামনে থেকে যদি দেখানোর চেষ্টা করি, আমাদের সামনে আছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জালাল ভাই, যে সংবর্ধনা দেওয়া হলো, কি বলবেন আসলে এই যুবাদেরকে, ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা করছেন আপনারা? দেখেন, এই মুহূর্তে তো বলা মুখে ডেফিনেটলি এক বড় একটা আমাদের প্ল্যান আছে, যতদূর এসছে একটা প্ল্যানের মাধ্যমে এসছে, আমরা চাচ্ছি যে তাদের একটা পারফেক্ট একটা গাইডলাইনের মধ্যে থাকুক এবং আগামী দুই বছর ইজ ভেরি ক্রুশিয়াল, তাদের একটা ট্রানজিশন পিরিয়ড আছে, তারা যাতে ঠিক ওই দুই বছর তারা যে প্রপারলি একটা গাইডলাইনের মধ্যে থেকে তাদের আগে নেক্সট লেভেলে
যেতে পারে, সেই জন্য আমাদের তার দিকে একটা অবশ্যই একটা ভালো নজর রাখা দরকার। জাল ভাই ধন্যবাদ আপনাকে। এই যুবাদেরকে কিন্তু একটা সঠিক দিক নির্দেশনার মধ্যে রেখে কিভাবে তাদেরকে জাতীয় দলের জন্য প্রস্তুত করা যায় সেই কথাটাই কিন্তু বলছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস। আমরা দেখছি যে বাংলাদেশ দলের যে ক্যাপ্টেন আকবর আলী তার বাবা এখানে আছেন আমরা তার সঙ্গে। ভাষা নাই কোনো বুঝাবার মতো ভাষা, তিনি বলছিলেন যে বলে বুঝানোর কোনো ভাষা তার কাছে। ক্রিকেটকে যে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে তিনি যে প্রধান ভূমিকাটা তার ভূমিকা রাখার কথা সেই জায়গা থেকে আমরা দেখতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাসেও কিন্তু তিনি সামনে থেকে সামনে বসেছেন এবং তিনি এই তরুণদেরকে জড়িয়ে ধরেছেন এবং অভিবাদন জানিয়েছেন যে ভবিষ্যতে যাতে তারা আরও ভালো কিছু করতে পারে। আমরা দেখছি যে অনেকে পতাকা জানাচ্ছেন। ধারণ করার জন্য এই বাসটিকেও কিন্তু সেভাবে সাজিয়ে রাখা হয়েছে। প্রত্যেকেই প্রত্যেক খেলোয়াড়ই এখন বাসের ভেতরে আছেন এবং তারা এখান থেকে বিসিবিতে যাবেন, বিসিবি থেকে তারা কিছুটা বিশ্রাম নেবেন একাডেমিতে। এই প্রেস কনফারেন্স যে এরিয়া সেখানে প্রেস কনফারেন্স হবে এবং সেখানে কথা বলবেন আনুষ্ঠানিকভাবে। এখানে দু একজনের সঙ্গে আমরা কথা বললেও আনুষ্ঠানিকভাবে কোনো কথা আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলেননি। আমরা দেখানোর চেষ্টা করছি যে বাসের ভেতরে খেলোয়াড়দের শুরুতেই আমরা দেখছি যে আকবর আলীকে একেবারে সামনের আসনে বসেছেন বিসিবির সভাপতি নাজিবুল হাসান পাপন। এখানে উৎসব জনতার যে একটা ভিড়, সেই ভিড় ঠেলে আসলে বাসটি এখনো পর্যন্ত যেতে পারেনি। চেষ্টা করা হচ্ছে, নিরাপত্তারক্ষীরা চেষ্টা করছেন যে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার। এখানে কিন্তু চ্যাম্পিয়ন ধ্বনি তুলছেন দর্শকরা, দর্শকরা অনেকে পতাকা নিয়ে কিন্তু অভিনন্দন জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। বাংলাদেশের জন্য নিশ্চয়ই একটা ঐতিহাসিক ক্ষণ। এই পরন্ত বেলায় অনেক ক্লান্তি কিন্তু তাদেরকে ভর করেছে, অনেক দূর থেকে তারা এসেছেন, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে কিন্তু এসেছেন এবং দুবাইয়ে ট্রানজিট হয়ে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তাদের বিমানটি অবতরণ করেছে। সে জায়গা থেকে যে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি সেটি কিন্তু পেয়ে বসেছে। তারপরও তারা বাংলাদেশের মানুষের যে ভালোবাসা এবং বিমানবন্দরে বিসিবি এবং সরকারের কর্মকর্তাদের যে অভিনন্দন, উষ্ণ অভিনন্দন, সেই অভিনন্দনে তারা সেই ক্লান্তির ব্যাপারটি মাথায় আনছেন না। আমরা অনুসরণ করার চেষ্টা করব এই বাসটিকে। বিসিবি কর্মকর্তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ভেতরে অবস্থান করছেন, আছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং একেবারে সামনের আসনে বসেছেন নাজমুল হাসান পাপন। বিসিবির অন্যান্য যে কর্মকর্তারা আছেন তারাও কিন্তু দেখছি, আমরা দেখছি মাহবুব আনামকে দেখছি, ইসমাইল হাজার চৌধুরী মল্লিক তিনিও ভেতরে আছেন। দর্শকদের কাছ থেকে খেলোয়াড়দেরকে নিয়ে গিয়ে সুষ্ঠুভাবে বাসে আসনে বসানো এবং সেখান থেকে নিয়ে যাওয়া সেই কাজটি তারা করছেন
এবং নিরাপত্তা রক্ষীদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাসটি যাতে ঠিক আমরা বাসটিকে অনুসরণ করব এবং বিসিবি এখন এই খেলোয়াড়দের বহনকারী এই এই বাসটি যাবে সেখানে গিয়ে খেলোয়াড়রা কিছুটা বিশ্রাম নিয়ে পরবর্তীতে আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলন সেখানে তারা কথা বলবেন এবং তার আগেই অবশ্য বিসিবিতে প্রচুর দর্শক আছেন, সেই দর্শকদের ভিড় ঠেলে তারা কীভাবে বিশ্রাম নেবেন হয়তো শেষ পর্যন্ত সেটা সম্ভব নাও হতে পারে। আমরা যতটুকু জেনেছি যে অধিকাংশ খেলোয়াড়ের বাড়ি কিন্তু ঢাকার বাইরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, তারা আজ রাতে বিশ্রাম নিয়ে কাল সকালে কিন্তু তাদের যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিবেন, সেই গ্রামে কিন্তু তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য সবাই কিন্তু প্রস্তুত এবং তাদের পরিবার অপেক্ষা করছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে আকবর আলীর পিতা, তাকে দেখছিলাম যে তিনি তার সন্তানকে গ্রহণ করার জন্য বিমানবন্দরে এসেছিলেন এবং তিনি বলছিলেন যে বিশ্বকাপ জয়ের যে অনুভূতি এবং তার ছেলের হাত নেতৃত্বে যেটি হয়েছে সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না এবং সেটি তিনি জানেন না। খেলোয়াড়রা থ্যাংক ইউ ভাই, অনেক ভালো লাগছে, অনেক তাকান পেছনে দেখান বলছিলেন তাদের আমরা খেলোয়াড়দের বহনকারী এই বাসটিকে অনুসরণ করার চেষ্টা করব। মিন্টু ভাই আমাদের গাড়ি উল্টা ভালো করে গেটে উঠে না। আচ্ছা আচ্ছা, আরে উপরে উঠে নাই বে, উপরে আমার ডক্টর করে দেবো তাহলে চলেন চলেন এইখানে জুড়ে রেখে দেবো, দেখাই যাচ্ছে বিমানবন্দরের বাইরে প্রচুর মানুষ অপেক্ষা করছে আমরা দেখছি যে প্রচুর দর্শক কিন্তু এই বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন। একেবারে সন্ধ্যার সময় বাসটি যাবে সেই বাসটিকে এবং সবাই হাত মেরে কিন্তু অভিনন্দন জানাচ্ছেন, সব শ্রেণী পেশার মানুষকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের বাংলাদেশ ভূমিতে একেবারে মুখরিত হয়ে যাচ্ছে পুরো। জায়গাটা দর্শকদের ভিড় ঠেলে কিন্তু যেতে হচ্ছে। আমরা দেখছি যে নিরাপত্তা যে বেষ্টনী সেই বেষ্টনী খেলোয়াড়দের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আজকে। ফুল ছিটিয়ে কিন্তু তাদেরকে অভিনন্দন জানানো হচ্ছে, ফুল ছিটিয়ে তাদেরকে দর্শকদের যে উল্লাস সেটি দেখতে পাচ্ছেন। আমরা অনুসরণ করব নিজাম ভাইকে।
আমরা 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 কিন্তু বাসটিকে অনুসরণ করছি, দেখছি উৎসব মুখর জনতা বাসটির পেছনে পেছনে যাচ্ছেন, আমরাও কিন্তু অনুসরণ করব এবং বিসিবি পর্যন্ত যে বাসটি যাবে সেই বাসের পেছনে কিন্তু আমরা অবস্থান করছি। আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে মানুষ অসংখ্য মানুষ কিভাবে অসংখ্য মানুষ তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন। অনেকে কিন্তু এই বিশেষ মুহূর্তটিকে তাদের ক্যামেরায় ধারণ করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারও কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা এখানে এসে বাংলাদেশ দলের যে ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে ফেরার সেই মুহূর্তটাকে স্মরণ করার, সেই মুহূর্তটাকে উদযাপন করার কোনো কমতি রাখেননি। আমরা সেই বাসটি অনুসরণ করছি যে বাসে যুবারা বিসিবির দিকে যাচ্ছেন, বিসিবির কর্মকর্তারা সেখানে আছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে অন্য কর্মকর্তারাও কিন্তু সেখানে আছেন। একেবারে সন্ধ্যা ঘনিয়ে আসছে এমন একটা মুহূর্ত যে মুহূর্তটা বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে, কারণ বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সেই অনেক আগে থেকে খেললেও বাংলাদেশের যে অর্জন সেই অর্জন কিন্তু খুব বড় নয়। আমরা দেখেছি মেয়েরা এশিয়া কাপ জয় করেছে, বাংলাদেশের যে সিনিয়র দল জাতীয় দল তারা কিন্তু ত্রিদেশীয় সিরিজের বাইরে অন্য কোনো ট্রফি কিন্তু দেশের জন্য জিততে পারেননি। সে জায়গায় যুবারা সে 98 সাল থেকে বিশ্বকাপ খেলেই কিন্তু এই বছর দক্ষিণ আফ্রিকায় যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে সেই বিশ্বকাপে বাংলাদেশকে যে সোনালী ট্রফি সেটি দিয়েছে। রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ করতালি দিয়ে খেলোয়াড়দেরকে অভিনন্দন জানাচ্ছেন, অনেকে পতাকা নিয়ে এসেছেন, অনেকে আবার বিশেষ মুহূর্তটাকে তাদের ক্যামেরায় ধারণ করছেন। একটা ঐতিহাসিক মুহূর্ত, যে ঐতিহাসিক মুহূর্তটা আসলে কেউ মিস করতে চান না, সেটা হচ্ছে বাংলাদেশ দলের যে বিমানবন্দর থেকে বিসিবি যাত্রা, সেই যাত্রায় অনেকে কিন্তু সামিল হওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি রাস্তার দুই পাশে অনেকক্ষণ থেকে কিন্তু তারা অপেক্ষা করছেন, যখন থেকে শুনছেন যে এই রাস্তা দিয়ে বাংলাদেশ দলকে বহনকারী যে বাস সেটি যাবে তখন থেকে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। আমরা কিন্তু দেখছি গণমাধ্যম কর্মীরাও কিন্তু বাসটিকে অনুসরণ করছেন। বিমানবন্দরে যখন বাংলাদেশের ক্রিকেটাররা আসে তখন সেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিসিবির কর্মকর্তারা বিশেষ করে নাজমুল হাসান পাপন তাদেরকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান এবং তিনি তাদেরকে সাহস দেন যে এটাই হচ্ছে শুরু, এটার মধ্য দিয়ে বাংলাদেশে একটা ইতিহাস তৈরি হলো এবং এই যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের ক্রিকেট অনেক দূরে এগিয়ে যাবে। এবং তাদেরকে তিনি বলেছেন যে এটাই কিন্তু শেষ নয়, এটাই হচ্ছে শুরু, এই যাত্রার মধ্য দিয়ে যাতে তারা ভবিষ্যতে জাতীয় দলে খেলতে পারে, সাকিব তামিমের মতো বড় তারকা হয়ে উঠতে পারে বিশ্ব মানচিত্রে, বাংলাদেশের বিভিন্ন দেশে যেখানে ক্রিকেট খেলা হয় সেখানে যাতে বাংলাদেশের পতাকা উজ্জীবিত করতে পারেন তারা, সেই কথাগুলি কিন্তু তিনি তাদেরকে বলেছেন। যদিও সেখানে এত মানুষের ভিড় ছিল, এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা হওয়াটাই স্বাভাবিক যেহেতু বিশ্বকাপ জয় করে তারা এসে ফিরেছে। 1997 সালে বাংলাদেশ যখন ICC ট্রফি জিতেছিল তখন আকরাম নান্নু বুলবুলদেরকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল সেরকম সংবর্ধনা না হলেও আজকেও কিন্তু কোনো কমতি রাখা হয়নি। সব পক্ষ থেকে আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন সংস্থা থেকেও কিন্তু এখানে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে, অনেকে ব্যানার পেস্টুন নিয়ে এসেছেন, বাইরে প্রচুর দর্শককে আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে ক্যামেরা, এবং এই সন্ধ্যার যেই আনন্দঘন মুহূর্তটা সেই মুহূর্তটা তারা ক্যামেরায় বন্দী করছেন। নিশ্চয়ই তারা অনেক বেশি গর্ববোধ করছেন, অনেক বেশি উজ্জীবিত যে বাংলাদেশের ক্রিকেট কিন্তু এখন বাংলাদেশের আনাছে কানাছে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশের আনাছে কানাছে এখন ক্রিকেট উন্মাদনা, ক্রিকেট বাংলাদেশের মানুষকে কাঁদায়, ক্রিকেট কিন্তু আবার কখনো কখনো হারলে বাংলাদেশের মানুষকে কাঁদায়, আবার কখনো কখনো জিতলে বাংলাদেশের মানুষকে হাসায়, অর্থাৎ ক্রিকেটের যে আবেগ সে আবেগের সঙ্গে কিন্তু বাংলাদেশের মানুষের বসবাস, সেটা আমরা বহুবার দেখেছি। মাঠে একজন খেলোয়াড় ইঞ্জুরিতে আক্রান্ত হন তখনও যেভাবে আবেগ মানুষ ধরে রাখতে পারেন না, ঠিক তেমনি বাংলাদেশ যখন
বাংলাদেশ যখন জয় করে, ম্যাচ জয় করে, সেই মুহূর্তটাও কিন্তু তারা ভাবে উদযাপন করেন। আমরা বিভিন্ন সময় দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, আমরা বিভিন্ন সময় দেখেছি রবীন্দ্র সরোবরে দর্শকরা যেভাবে উদযাপন করেন বাংলাদেশের প্রত্যেকটা জয়ের মুহূর্ত, সেই যে মুহূর্ত সেটাকে নিশ্চয়ই অনেক বেশি গুণে ছাড়িয়ে গেছে আজকের এই উদযাপন। এবং সেটা ছাড়িয়ে যাওয়ার কথাই যেহেতু বাংলাদেশে বিশ্বকাপ জয় করেছে, বিশ্বকাপ জয় করা কিন্তু সহজ কোনো ব্যাপার নয়। আমরা এমন এক দলের বিপক্ষে জিতে বিশ্বকাপ জয় করেছে, সেটি হচ্ছে ভারতের বিপক্ষে। যে ভারত কে মাইটি ভারত বলা হয়, যারা চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে, তাদেরকে হারিয়ে বিশ্বকাপ জেতা কিন্তু চারটিখানি কথা নয়। এবং বিশ্বকাপ শেষে যে বিশ্ববাসীর যে নজর, সেটি বাংলাদেশ দলের উপর ছিল। এবং আইসিসি থেকে শুরু করে যে সামাজিক যোগাযোগ মাধ্যম আইসিসির এবং অন্যান্য যে যোগাযোগ মাধ্যমগুলো আছে, সেখানে আমরা দেখেছি বাংলাদেশ দলকে মানুষ কীভাবে অভিনন্দিত করেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে যে সেরা খেলোয়াড়ের তালিকা করা হয়েছে, সেখানেও কিন্তু বাংলাদেশের তিনজন স্থান পেয়েছেন। এবং ভারতের যে পারফরমেন্স, সেখানে কিন্তু ভারত ফাইনালে উঠলেও তাদের পারফরমেন্স ছিল দুই একজনের উপর নির্ভরশীল। বিশেষ করে জয়সওয়াল এবং অন্যদিকে রবি বিষ্ণুর কথা বলতে হয়, তাদের উল্লেখযোগ্য। কিন্তু বাংলাদেশের পারফরমেন্স একেবারে শুরু থেকেই ছিল টিম পারফরমেন্স। আমরা যদি একেবারে ওপেনিং জুটি থেকে শুরু করে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান মিমনের যে উদ্বোধন জুটি, সেই জুটি কিন্তু বাংলাদেশকে কয়েকটা ম্যাচে ভালো শুরু এনে দিয়েছে। এরপরে তহিদ, হৃদয়, শাহাদাত, তাদের কথা বলতে হয়, মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে আমরা দেখেছি আকবর, যেভাবে প্রথম কয়েকটা ম্যাচে তিনি সেভাবে ব্যর্থ করার সুযোগ পান নাই, তারা কারণ টপ অর্ডার দায়িত্বটা কিন্তু পালন করেছে। যেদিন তার কাঁধে গুরু দায়িত্ব এসেছে সেই ফাইনালে, তিনি কিন্তু সেই দায়িত্বটা অত্যন্ত মাথা ঠান্ডা রেখে পালন করেছেন। আমরা সবসময় যেটা দেখি, মহেন্দ্র সিং ধোনি বিপদের মুহূর্তে যখন 3-4-5 উইকেট পড়ে যায়, তখন থেকে খেলাটা ধরেন এবং শেষ পর্যন্ত নিয়ে যান, এবং সেজন্য তাকে কিন্তু বলা হতো ক্যাপ্টেন কুল। আমরা দেখেছি আকবর আলীকে, তিনিও সেই ক্যাপ্টেন কুলের যে ভূমিকা, সেই ক্যাপ্টেন কুলের ভূমিকা পালন করেছেন। এবং এমন একটা মুহূর্তেও তার জীবনে এসেছিল, তার একমাত্র বোন তার মৃত্যুর সংবাদ তিনি শুনেছিলেন, সেই মৃত্যুর সংবাদের পরেও তিনি যেভাবে মাথা ঠান্ডা রেখে এবং দলের সবাইকে উজ্জীবিত রেখে ফাইনালটি জিতেছিলেন। আমরা কিন্তু দেখেছি ফাইনাল ম্যাচটি কিন্তু অতটা সহজ ছিল না। সেখানে বোলিংয়ে ভালো শুরু করার পরও কিন্তু ব্যাটিংয়ে বাংলাদেশ কিন্তু একটা সময় ভরকে গিয়েছিল। সেই জায়গা থেকে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে দৃঢ়তা দেখিয়েছেন, আমরা দেখেছি লেফট আর্ম স্পিনার রাকিবুল, তার মূলত কাজ হচ্ছে বোলার, তিনি স্পিনার হিসাবে যে ভূমিকা রাখেন সেই ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু আমরা ফাইনালে দেখেছি ব্যাট হাতেও তিনি জ্বলে উঠতে পারেন, এবং ব্যাট হাতে তিনি যে কী করতে পারেন সেটা আমরা দেখেছি, এবং সেটা হচ্ছে একেবারেই কিন্তু তিনি ম্যাচের যতক্ষণ পর্যন্ত ব্যাট করেছেন তখন কিন্তু তাকে দেখে মনে হয়নি তিনি কোনোভাবে নার্ভাস ফিল করছেন। কিন্তু মনে হয়েছে, যেটা আমরা সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে অনেক সময় দেখি না, আপনি দেখুন একই সঙ্গে মুদ্রার দুইটি পিঠ কিন্তু বাংলাদেশের ক্রিকেটে, একটা হচ্ছে যুব বিশ্বকাপে বাংলাদেশ জিতেছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আমরা ইনিংস ব্যবধানে হেরেছি। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটের যে এই যে দুইটা দিক, সেই দুইটা দিক এবং পার্থক্যটাও কিন্তু মনে করিয়ে দিয়েছে এই যুবারা। কারণ যুবারা যদি বিশ্বকাপ না জিতত, তাহলে বাংলাদেশের ক্রিকেটের যে পাইপলাইন, বাংলাদেশের ক্রিকেটের যে জুনিয়র ক্রিকেট, সেই জায়গাটা কেমন ছিল সেটাও কিন্তু অনেকের কাছে প্রশ্নবিদ্ধ ছিল। এজন্য প্রশ্নবিদ্ধ ছিল যে পাইপলাইন সাকিব তামিমদের পরে তাদের জায়গাটা ধরে রাখার মতো কোনো খেলোয়াড় আছে কিনা, সেরকম একটা সন্দেহ মানুষের মধ্যে ছিল। সেই জায়গা থেকে যুবরাজ যেটা করে দেখিয়েছে এবং তারা বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের ক্রিকেট হারিয়ে যাওয়ার জন্য নয়, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার জন্য, এগিয়ে যাওয়ার লড়াইয়ে যে কোনো সময় তারা সামিল হতে প্রস্তুত। এবং জাতীয় দলের যে লাল সবুজের জার্সি, জাতীয় দলের যে বিশাল যে অর্জন, জাতীয় দলের জার্সিতে খেলার সেই স্বপ্ন কিন্তু এখন সবার মধ্যেই আছে। আমরা ছোট্ট করে হলেও কথা বলার চেষ্টা করেছিলাম আকবর আলী ক্যাপ্টেন, পেসার শরীফুলের সাথে কথা বলেছি, পেসার সাকিবের সঙ্গে কথা বলেছি, রাকিবুলের সঙ্গে আমাদের কথা হয়েছে, সেটা নিশ্চয়ই দর্শকরা দেখেছে। তারা বলার ছোট্ট করে হলেও বলার চেষ্টা করেছেন বিশ্বকাপ ভোলার নয়, এবং বিশ্বকাপ জয়ের অনুভূতি কিন্তু দায়িত্ব বাড়িয়ে দেয়, সেই দায়িত্বটা হচ্ছে আরও বড় কিছু অর্জনের। এবং সেই আরও বড় কিছু অর্জনের জন্য বিসিবি বলছে এখন থেকে যুবাদেরকে তারা আরও বিশেষভাবে যত্ন নেবেন। আজকে আমরা দেখেছি যে গেম ডেভেলপমেন্টের যে চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন,
তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন যে যে পেসাররা আছেন তাদেরকে নিয়ে একটা পেস একাডেমি হবে এবং এই যে যুবরা আছে তাদেরকে বিভিন্ন মেয়াদী যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের আওতায় রাখা হবে। এবং আমরা কিন্তু গতকালে জানতে পেরেছি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন এই দলের যে কোচ হেড কোচ নাবিদ নেওয়াজ তাকে তার চুক্তির মেয়াদ কিছুদিন পরে শেষ হলেও তাকে কিন্তু রেখে দেওয়া হবে। এবং যে ম্যাজিক ম্যান আমরা দেখেছি বিশ্বকাপে তিনি হচ্ছেন রিচার্ড স্টোনিয়ার, ইংলিশ ম্যান, তিনি হচ্ছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টোনিয়ার। তিনি কিন্তু সারাক্ষণ দলকে উজ্জীবিত করে রাখেন এবং বাংলাদেশ দলের মধ্যে যে প্রাণ শক্তি, যে প্রাণ সঞ্চার সেটা কিন্তু তিনি করার জন্য সবসময় তাদেরকে অনুপ্রাণিত করেন। আমরা দেখেছি কীভাবে কঠিন পরিশ্রম করে এই যুবারা, যুব বিশ্বকাপে যাওয়ার আগেও কিন্তু আমরা বিভিন্ন সময় প্রশিক্ষণে তাদেরকে দেখেছি। এবং রিচার্ড স্টোনিয়ারের অধীনে তারা যেভাবে যে ফিটনেস ধরে রাখার জন্য যে কাজটি করেছে সেই সেই জায়গা থেকে যে সাফল্য, সেই সাফল্যটি এসেছে। এবং রিচার্ড স্টোনিয়ারও বলেছেন তিনি বিসিবির যে ভূমিকা এবং যুবরা তাকে যে সাফল্য দিয়েছে সেটাতে উজ্জীবিত এবং তিনি কখনোই মনে করেননি যে তিনি আলাদা কোনো পরিবারের সদস্য। তিনি মনে করেন তিনি বাংলাদেশের এই পরিবারের সদস্য এবং এই যে পরিবার তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, যুবরা কিন্তু তাকে কখনো স্যার বলে সম্বোধন করেন না। আমরা জানি যে যে কোনো ক্রিকেটের যে কোনো পর্যায়ে যার কাছ থেকে সামান্য কিছু শেখা হয় তাকে কিন্তু স্যার বলতে হয়। আমরা দেখেছি যে যুবরা তাকে স্টোনিয়ার ভাই বলেন এবং স্টোনিয়ারও কিন্তু এটাকে খুব ভালোভাবে নেন যে তাদের সঙ্গে যে সম্পর্ক, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু তিনি বজায় রেখেছেন। বিসিবির যুবাদের বহনকারী যে বাস সেটি বিসিবির দিকে এগিয়ে যাচ্ছে এবং রাস্তায় এক ধরনের যানজট তৈরি হয়েছে যেহেতু অনেক মানুষ এখানে এসেছেন, অনেকে মোটর সাইকেল নিয়ে এসেছেন এবং তাদেরকে এগিয়ে নিয়ে বিসিবি পর্যন্ত যাবেন। তাদের যে এক ধরনের ভিড় তৈরি হয়েছে সেই ভিড় ঠেলে কিন্তু যাওয়ার ক্ষেত্রে কিছুটা সবারই কিন্তু কিছুটা হিমশিম খেতে হচ্ছে। তারপরও এমন মুহূর্ত যেহেতু কখনো আসে না সেটা সবাই মেনে নিচ্ছেন। আমরা বিসিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান, খালেদ মাহমুদ, সুজন সবাই বলছেন তাদের জীবনেও এটা কিন্তু অনেক বড় একটা মুহূর্ত। একটা বিষয় জানি রাখি, খালেদ মাহমুদ সুজন তিনি কিন্তু বাংলাদেশ যুব দলের প্রথম ক্যাপ্টেন ছিলেন এবং ইংল্যান্ড সফর করেছিলেন সে 1989 সালে। 1988 সালে কিন্তু ICC এই যুব বিশ্বকাপের প্রচলনটা করে। যুব বিশ্বকাপের প্রচলন হওয়ার পরে প্রথমবার কিন্তু বাংলাদেশ অংশ নিতে পারেনি, তখন এক ধরনের সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতা পেরিয়ে এক বছর পর 1989 সালে বাংলাদেশ যুব দল গঠন করে এবং সেই যুব দলের প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটিতে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। ঘটনাচক্রে সেই খালেদ মাহমুদ সুজন এখন গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং তিনি বিশ্বকাপের শেষের দিকে দলকে উজ্জীবিত করার জন্য দক্ষিণ আফ্রিকায় ছিলেন এবং তাকে আমরা মাঠে আবেগঘন মুহূর্তে দেখেছি বিশ্বকাপ জয়ের।